আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে Xiaomi, Redmi বা MI ফোন থেকে অতি সহজে যে কোনো MI অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। তো আমরা যারা Xiaomi ফোন ইউজ করি তারা কিন্তু আমরা MI অ্যাকাউন্ট অ্যাড করি। তো MI অ্যাকাউন্ট অ্যাড করলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, যেমন অনেক ছবি, অনেক ভিডিও এবং অনেক কন্ট্যাক্ট নাম্বার অতি সহজে ব্যাকআপ রাখা যায়। তো অনেক সময় যখন আমরা আমাদের ফোন সেল করে দিই বা আমাদের ফোন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের Xiaomi ফোন থেকে মানে এই MI অ্যাকাউন্টটা রিমুভ করার প্রয়োজন পড়ে। তো অনেকে কিন্তু আপনারা রিমুভ করতে পারেন না, এতে করে কিন্তু অনেক সমস্যা হয় বা অনেক প্রাইভেসি সমস্যা হয়ে থাকে। তো আজকে আমি একদম সহজভাবে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আপনাদের Xiaomi ফোন থেকে বা আপনাদের পুরাতন Xiaomi ফোন থেকে অতি সহজে আপনার MI অ্যাকাউন্টে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আমি আসি মিনহাস আপনাদের সাথে, চলেন শুরু করি। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমার হাতে একটা Xiaomi ফোন রয়েছে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি Xiaomi ফোন দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা। তো চলেন শুরু করি। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো এটা হচ্ছে একটা Xiaomi ফোন, ঠিক আছে। তো এখন আমি চলে যাবো সেটিংয়ে। তো আপনারা এখান থেকে রিমুভ করার জন্য চলে যাবেন সেটিংয়ে। তো আমি সেটিংয়ে চলে গেলাম। তো আপনারা অবশ্যই এখান থেকে ওয়াইফাইটা অন করে রাখবেন বা আপনাদের নেটটা অন করে রাখবেন। তো এখান থেকে আমি আমার নেটটা অন করে দিচ্ছি। তো অন করার পরে এখান থেকে আমি চলে যাবো হচ্ছে, দেখেন সবার লাস্টের দিকে রয়েছে MI অ্যাকাউন্ট। তো দেখেন এখানে কিন্তু MI অ্যাকাউন্ট, এবং আপনার যদি MI অ্যাকাউন্ট থাকে বা তারা এখানে অবশ্যই লিঙ্ক করা থাকবে। তো এখান থেকে অবশ্যই আপনারা দেখেন এরকম ইন্টারফেস চলে আসবেন। তো আপনারা কিন্তু এই MI অ্যাকাউন্টের সাহায্যে আপনাদের যে কোনো ছবি, যে কোনো ভিডিও বা যে কোনো কন্ট্যাক্ট নাম্বার অতি সহজে এখানে সেভ রাখতে পারবে। তো মূলত যখন আমরা আমাদের ফোনটি সেল করে দিই বা ফোনটি নষ্ট হয়ে যায় বা আমরা যখন অন্য কোনো ফোনে ট্রান্সফার হই, তখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা রিমুভ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে প্রবেশ করবেন। এখানে ঢোকার পরে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের প্রথমেই এখানে যাবেন MI অ্যাকাউন্টে। তো এখান থেকে যাওয়ার পরে আপনারা এখান থেকে সাইন ইন আউট এখানে ক্লিক করলে মোটামুটি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু দেখেন লোডিং হচ্ছে, তো সাইন ইন হয়ে গেছে, ঠিক আছে। এবং আপনারা যদি দেখতে চান যে আপনার Xiaomi অ্যাকাউন্টটি মানে আপনার MI অ্যাকাউন্টটি কতজন ইউজ করতেছে বা কতগুলো ডিভাইস থেকে ইউজ করতেছে, তো এটাও এখানে দেখতে পারবেন। তো এখান থেকে দেখার জন্য আপনারা চলে যাবেন MI অ্যাকাউন্টে। দেন এখান থেকে আপনারা যদি ডিভাইসের উপরে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন ফোনে এই MI অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে, ঠিক আছে। দেখেন এখানে আমার একটি ফোনই দেখাচ্ছে, মানে আমার রেডমি নোট 6 প্রো, মানে এই ফোনটাতেই কিন্তু আমার MI অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে। তো এইভাবে আপনারা অতি সহজে আপনাদের Xiaomi অ্যাকাউন্টটি এখানে সাইন ইন করলেই হয়ে যাবে, এবং তাহলে আপনারা অতি সহজে যে কোনো MI অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আবার রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তো রিমুভ করে আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের আগের যে কোনো Xiaomi অ্যাকাউন্ট বা MI অ্যাকাউন্ট এখান থেকে এজ এ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে অতি সহজে এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে অবশ্যই এটা টিক চিহ্ন দিবেন। তো অনেকে এটা ভুল করেন, এখানে টিক চিহ্ন দেন না। তো এখানে টিক চিহ্ন দিয়ে অতি সহজে আপনাদের যে কোনো MI অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা যদি Xiaomi ফোন বা Infinix ফোনে যে কোনো সমস্যা বা কম্পিউটারে যে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে ভিডিও দিয়ে সাহায্য করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।